সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে সেদ্ধ ভাত, আলু কুমড়ো দেওয়া, ঘি নিয়েছি, ডিম সেদ্ধ, অর্ধেক মাছ ভাজা, লঙ্কা, নুন নিয়ে। কেন কি ভাত খাওয়ার, সকালে সাধারণত ভাত খাওয়া হয় না, কিন্তু খাওয়ার একটা কারণ আছে অবশ্যই, সেটা হচ্ছে আজকে স্যাটারডে, আজকে আমরা খেয়ে দেয়ে বেরোবো। তো আমরা আজকে যাচ্ছি মহাবালীপুরম। এর আগেও মহাবালীপুরম গেছি, তখন গুড়িয়া হয়নি, আমি চিকু আর স্নেহিল গেছিলাম, আর এবার গুড়িয়া হওয়ার পর এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর মহাবালীপুরমের ব্লগও আছে, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমারাও এসছে, তাদেরকেও ঘোরানো হবে, তো এই কারণে। তো প্রথমে আমরা ক্রোকোডাইল পার্ক যাব, আর তারপরে যাব মহাবালীপুরম। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা, অসাধারণ ভিউ। এই রাস্তাটাকে ECR বলে। আমি আর স্নেহিল মাঝে মধ্যে বাইক নিয়ে চলে আসি আর কি ঘুরতে। আর অসাধারণ রাস্তা, দুই দিকে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা। তো তারপরে একটা বিচে নামালাম, কেন কি মাম্মির ইচ্ছা ছিল একটু দিনের বেলাকার সমুদ্র দেখবে। আসার পর থেকে বেচারিকে নিয়ে দিনের বেলায় বেরোনোই হয়নি, তাই সমুদ্রও দেখতে পাইনি ভালো করে। তো চলো এবার আমরা বেরোবো ক্রোকোডাইল পার্কের উদ্দেশ্যে। আর অবশ্যই ব্লগটা দেখো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়েছিলাম ঘুরতে আসার জন্য, তো মহাবালীপুরমের উদ্দেশ্যে আর কি। কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে প্রচণ্ড গরম। আজকে ভেবেছিলাম যে মেঘ হবে বা বৃষ্টি হবে, যেহেতু এর আগের দুদিন হয়েছে, তো এখন দেখছি কি প্রচণ্ড রোদ। তো এই কারণে আমরা একটুখানি ক্রোকোডাইল পার্কে এসেছি, যদিও দু তিনবার এসে গেছি, তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছি ক্রোকোডাইল পার্কের, কিন্তু আবারও এলাম। আর একটুখানি এখানে টাইমটা কাটিয়ে বিকেল বিকেল নাগাদ মহাবালীপুরম যাব। তো আজকে যেহেতু স্যাটারডে, একটুখানি ঘুরবো বেড়াবো আর তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আর প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো। আর মহাবালীপুরমও আমি ঘুরেছি, কিন্তু আবার যাচ্ছি, কেন কি মম্মি পাপারা দেখেনি, তাই মম্মি পাপাদেরকে দেখাতে। আমাদের দুবার হয়ে গেছে আর কি, একবারই হয়েছে, যেটা ব্লগেও শেয়ার করেছিলাম। চলো এখানে একটু ঘুরি বেড়াই, আর তোমাদের সাথেও শেয়ার করবো কি কি আছে এখানে। যে জল দেখতে পাচ্ছ না, এই জলেই প্রায় তিন চারটে ক্রোকোডাইল আছে। আবার এক একটা জায়গায় যে জলগুলো আছে, প্রত্যেকটা জায়গায় 10-12টা 15টা 20টা অগন্তি মানে ক্রোকোডাইল আছে। আর এখানে সব পরিষ্কার করা হচ্ছে আর কি ক্রোকোডাইলদের জন্য। বেশ ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে, যারা চেন্নাইয়ে আছো তাদের যদি না জেনে থাকো, তো এই ক্রোকোডাইল পার্কে আসতে পারো, বাচ্চারা খুব এনজয় করবে। যদিও আমার খুব একটা ভালো লাগে না এখানে, কেন কি দুবার এসে গেছি ঘুরে গেছি, এজন্য আমার থার্ড টাইম এটা হচ্ছে, তো আমার এজন্য আর কি ভালো লাগে না। কিন্তু আমার বরের, আমার শাশুড়ি মায়ের, আমার ছেলের খুবই পছন্দ আর কি এইসব জায়গায় আসতে। তো যাই হোক, আর আমি যে কারণে এখানে আজকে এসেছি সেটা তো তোমাদের বললাম, মহাবালীপুরমে যাব। তার আগে এখানে একটুখানি টাইমটাকে কাটিয়ে নিচ্ছি, যাতে ওখানে গরম না লাগে আর কি। দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, মানে গরমে পুরো পাগল হয়ে গেছিলাম। আর এই দেখো এখানে একটা হাঁ করে শুয়ে আছে। এ বাবা, হাঁ করে কেন ঘুমাচ্ছে? হ্যাঁ, হাঁ করে কেন ঘুমাচ্ছে? হাঁ করে ঘুমানো, জলে দেখ চিকু, চিকু তোর মতো হাঁ করে ঘুমাচ্ছে, দেখ জলে দেখ, জলে দেখ, গুই গুই দেখছে, জলে দেখ চিকু, জলে দেখ কত গুলো, জলে প্রচুর আছে শুয়ে বাবা। হ্যাঁ, এই ওইটাকে দেখো, ওইটা মুখ দেবে সব জায়গায়। তো যাই বলো আর তাই বলো, বাচ্চারা এনজয় করছে এটা দেখেই আমার বেশ ভালো লাগছে। আর স্পেশালি গুড়িয়া খুব এনজয় করছে, ও ফার্স্ট টাইম এসছে আর কি। তো এখানে আমার যে জিনিসটা একটুখানি অন্যরকম আর ভালো লাগলো আর কি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আর কি, শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতেই কেউ না কেউ অ্যাডপ্ট করেছে ওদেরকে, আর ওরা খাবার পাঠায়, ট্রিটমেন্টের ব্যবস্থা আছে সব ওদের দিক থেকে, মানে যারা যারা আর কি অ্যাডপ্ট করেছে, যে 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 প্রাণীকে অ্যাডপ্ট করেছে তার জন্য ট্রিটমেন্ট, খাবার সব তারাই দেয়, তারাই আর কি প্রোভাইড করে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। তো তাদের নামও এখানে সব লেখা আছে বোর্ডে, তো ভালোই লাগলো এই জিনিসটা। তো যাই হোক, আমরা বসে পড়লাম খেতে, এখন খুব খিদে পেয়ে গেছিলো ঘুরে ফিরে, তো বাচ্চাদেরকেও একটু কিছু খাওয়াতে হলো আর কি।
তো প্রথমেই যেটা খেলাম, ফ্রুটস খেলাম এক গাদা। আমার ফ্রুটস তো খুব প্রিয়, মানে তরবুজ বলো বা শসা বলো, ওটা খেলাম। তারপরে এখানে এগ ব্রেড অমলেট যেটাকে বলে সেটা অর্ডার করলাম, যেটা মানে খুবই জঘন্য ছিল। চিকু এখানে ম্যাগি খেলো। আর এখানে সব মাছ ঠাছ ডালা হচ্ছে, মানে যারা অ্যাডাপ্ট করেছে এই ক্রোকোডাইলগুলোকে তারা আবার মাছ মানে দেওয়া হয়েছে, তো সেই মাছগুলো এখানে ঢালা হচ্ছে তাদের খাবারের জন্য। তো জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। এখনই আমরা ভাবলাম যে বাইরে যাওয়া যাক আর কি মহাবালিপুরমের উদ্দেশ্যে, কেন কি এখন রোদটা একটু ঢলেছে। আর যদি আমরা রোদের মধ্যে দুপুরবেলা মানে যে টাইমে আমরা ক্রোকোডাইল পার্কে এসেছি সেই টাইমে যদি যেতাম তাহলে পুরো পুরে ছারখার হয়ে যেতাম, কেন কি ওখানে পুরোটাই ওপেন, দুই দিকে সমুদ্র, মাঝখানে টেম্পল, শোর টেম্পল। তো সেটাই, আর এর আগে যেহেতু আমি জানি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমরা সকালের দিকে বেরিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল, এই কারণে এটাই করলাম। তো আমরা চলে এসেছি, আর এখান থেকে টিকিট কাটতে হবে আর কি। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে ফেটে এখন ঘরে মানে ঢুকছি আর কি ভেতরে। আর এখন বেশ ভালো লাগছে, রোদটা পড়া পড়া রোদ, মানে গোল্ডেন আওয়ার যেটাকে বলে, আর একটু পরেই সেটা হবে গোল্ডেন আওয়ার। আর ওই টাইমে এখানে ফটোশ্যুট মানে বেস্ট। অবশ্যই তোমরা যারা আসোনি আমি বলবো একবার হলেও এখানে আসো, খুবই ভালো লাগবে, খুবই শান্তির জায়গা। তবে বিকেলের দিকে এসো, আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। এই জন্য বলি বেটা আমার কথা শোনো, আমি ভালোর জন্য বলি। প্রত্যেকটা কথা আমি ভালোর জন্য বলি। গুই মাম্মা, ওই দেখো পিগ পিগ। চলো বন্ধুরা, তোমাদেরকে এই মহাবালিপুরমের শোর টেম্পল সম্পর্কে কিছু বলি। এটি একটি কাঠামোগত মন্দির, গ্রানাইটের ব্লক দিয়ে নির্মিত, খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে। এটি সৃষ্টির সময় ভারতীয় পল্লব রাজবংশের দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে স্থানটি একটি ব্যস্ত বন্দর ছিল। এটি 1984 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি দক্ষিণ ভারতের প্রাচীনতম কাঠামোগত পাথরের মন্দিরগুলোর মধ্যে একটি। এটা নিয়ে একটা পৌরাণিক কাহিনীও আছে, যেটা বলার আগে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা সামনে থেকে এসে যতটা উপভোগ করতে পারবে, জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, কিন্তু এটার ভিউ বা এটার সৌন্দর্য তোমরা কাছে এসে তবেই বুঝতে পারবে। দুই দিকে সমুদ্র আর মাঝখানে এই পাথরের মন্দির। আর সত্যি আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর যে স্থাপত্য আছে, এত সুন্দর সুন্দর প্রাচীন ঐতিহ্য কাজ আছে, যেগুলো দেখে সত্যি গর্ববোধ করি, যেখানে দেশ বিদেশের মানুষ আসে শুধুমাত্র এগুলো দেখতে। তো চলো এবার পৌরাণিক কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করি। তো রাজা হিরণ্যকাশ্যপ ও তার পুত্র প্রহ্লাদের পৌরাণিক কাহিনী এই মন্দিরের সাথেই কিন্তু সম্পর্কিত। এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু কর্তৃক হিরণ্যকাশ্যপ নিহত হবার পর প্রহ্লাদ রাজা হন। জনশ্রুতি আছে যে প্রহ্লাদের পুত্র বালি এই স্থানে মহাবালিপুরম প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির দুটো ভগবানকে উৎসর্গ করা হয়েছে, প্রথম দুটো হচ্ছে শিবকে, ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে, আর 3 নম্বরটা মানে ছোট মন্দিরটা হলো বিষ্ণু মন্দির। তো তোমরা এত কিছু জানার পর অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো মহাবালিপুরমে, খুব ভালো লাগবে তোমাদের। এখানকার সৌন্দর্য নিয়ে তো কিছু বলারই নেই, দুই দিকে সমুদ্র, মাঝখানে এরকম একটা টেম্পল, অনেক প্রাচীন টেম্পল যেটা প্রচুর দেবদেবীর খোদাই করা হয়েছে এই পাথরে। অবশ্যই তোমরা আসো আর ভিজিট করো। আর আমার তো এখানে খুব 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 ভালো লেগেছে, হয়তো সেকেন্ড টাইম এসেছি, আবার হয়তো থার্ড ফোর্থ যতবার ইচ্ছা ততবারই আসতে পারি, কেন কি চেন্নাই থেকে অনেক কাছে।
তো গাইজ আমরা চলে এসেছি মহাবালীপুরামের বিচে, মানে যে টেম্পলের পাশে বিচ ছিল সেই বিচে। আর বিচে আসতেই দেখি প্রচুর রকমের ভ্যারাইটিস মাছ ভাজা হচ্ছে, তো অবশ্যই যারা মাছ প্রিয় তারা তো খাবেই, আর বাঙালি বলে কথা, তো এই কারণে মাছ ভাজা খাবো বলে চলে এসেছি। আর প্রচুর রকমের মাছ ছিল, কিন্তু আমি যেটা চিনি, যেরকম চিংড়িটা চিনি তাই চিংড়ি ফ্রাই নিয়ে নিয়েছি, পমফ্রেট চিনি তাই পমফ্রেট ফ্রাই নিয়ে নিয়েছি। আর অজানা অচেনা মাছ খেতে আমি একটুখানি ভয় পাই, কেন কি যদি টেস্ট না হয় বা কিছু এই ভেবে। তো যেগুলো যেগুলো চিনি সেগুলো সেগুলো, এগুলো হচ্ছে মৌরলা, যেখানে বলা হয় নাইথেলি এখানে বলা হয়। তো ওখান থেকে বেরিয়ে রাস্তায় আমরা একটা চায়ের দোকানে এসে বসলাম, এখানে একটু চা বা কফি কিছু খেয়ে নেব, তারপরেই বাড়ির উদ্দেশ্যে বেরোব। আর প্রথমে ভেবেছিলাম বাইরে থেকেই ডিনারটা করব, কিন্তু মাছ ভাজাগুলো খেয়ে এত পেট ভরে গেছে মনে হলো বাড়িতে গিয়ে একটুখানি সেদ্ধপোক্ত বসিয়ে দিলেই হবে। তো যাই হোক, এখান থেকে চা টা খেয়ে বেরিয়ে যাব। গাইজ এই একটু আগে জাস্ট এলাম, আর আসার পর এখনো পর্যন্ত চান করিনি, চান করব, কেন কি হাত পা ধুয়েই রান্না বসিয়ে দিয়েছি। রান্না মানে আজকে সেদ্ধ ভাতই করব। বাইরে থেকে স্নেহিল বলছিল অর্ডার করবে, কিন্তু আর আবার ইচ্ছে হচ্ছে না বাইরের খাবার খেতে, জাস্ট আলু সেদ্ধ, পটল সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ, ঘি, ব্যাস এটা দিয়ে একদম অমৃত খাবার খাবো। আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড থকে আছি, এত গরম না এই কারণে আরো বেশি, আর দুটো দুটো জায়গায় গেছি আজকে এই জন্য। তো চলো, লিপস্টিকের অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ঠড়িয়ে, এখন যাব চান করব, মানে খাওয়া দাওয়া করে গিয়ে তারপর চান টান করে তারপরে। তো এটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে ভাত সবার জন্য, এটার মধ্যে হচ্ছে ডিম সেদ্ধ, আর এটার মধ্যে আলু পটল সেদ্ধ হচ্ছে, তিনটে কুকার এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো একে একে রান্না করছি, আর ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করব। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, লাভ ইউ।